মহামারী করোনার মধ্যে এখন আরেক আতঙ্কের নাম মাঙ্কিপক্স। বিশ্বজুড়ে সূক্ষ্মভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এরই মধ্যে জাপানে প্রথমবারের মতো মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে। সোমবার টোকিওর গভর্নর প্রথম রোগী শনাক্তের ঘোষণা দেন। দেশটির গণমাধ্যম জানায়, 30 বছর বয়সী এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স ধরা পড়েছে, যার দেশের বাইরে ভ্রমণের ইতিহাস রয়েছে। আক্রান্ত ব্যক্তিকে টোকিওর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার নাম বা পরিচয় কিছুই প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মাঙ্কিপক্স বিশ্বজুড়ে দিন দিন মহামারীর আকার ধারণ করছে। এবার টোকিওতেও প্রথমবারের মতো রোগী শনাক্ত হলো। যেহেতু রোগটি আমাদের দেশে ছড়িয়ে পড়ছে, এখন এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় সতর্ক থাকা, এর কোনো বিকল্প নেই। এদিকে ভারতে মাঙ্কিপক্সের চতুর্থ রোগী শনাক্ত হয়েছে। দেশটির রাজধানী নয়াদিল্লিতে এই রোগী শনাক্ত হয়। ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিলেন তা খুঁজে বের করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া চতুর্থ রোগী শনাক্তের পরপরই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। ভাইরাস সংক্রমণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে রাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। রোগটি প্রতিরোধে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে। এরই মধ্যে ভাইরাসটি মোকাবেলায় নতুন টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা হিসেবে ইমফানেক্স টিকা বাজারজাতের অনুমোদন দেওয়া হয়। মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারির একদিন পর এ সিদ্ধান্ত নেওয়া হল। আফরিন মৌ, সময় সংবাদ।